আসসালামু আলাইকুম। আমরা হাইড্রোপড টুল দেখতেছিলাম। হাইড্রোপড টুলের মধ্যে আমাদের হাইড্রোপড টুলের মধ্যে হাইড্রোপড টুল কোথায়? এই যে হাইড্রোপড টুল হয়ে গেছে, 3D দেখলাম, কালার স্যাম্পলার দেখলাম, এখন হচ্ছে রুলার টুল। এই রুলার টুলের কাজ কি? আমরা জানি রুলার টুল দিয়ে রুল বা স্কেলিং করা হয়। তো এই জিনিসটা অনেকটা ক্রপ টুলের মতো কাজ করে। হ্যাঁ, কোনো ইমেজ যদি বাঁকা থাকে, সেই ইমেজকে সোজা করার জন্য রুলার টুলটা ব্যবহার করা হয়। আবার বলছি, আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি উঠে, অনেক সময় ইমেজটা একটু বাঁকা তেরা হয়, সেই ইমেজটাকে সোজা করার জন্য আমরা রুলার টুলটা ইজি ভাবে ইউজ করতে পারি, একেবারে শর্টকাট। ধরেন আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, রুলার টুলে ক্লিক করলাম, এই ইমেজটা তো বাঁকা, আমি এটাকে সিলেক্ট করব। ধরেন এই কোনাতে আপনি ক্লিক করবেন, হ্যাঁ, এটাকে উপরের দিকে নেন একটু, আমি এখানে ক্লিক করব, এই যে কর্নারে দেখেন, এই যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে রুলার টুল কোথায় এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে দেখেন একটা রেখা আসছে, দেখছেন, এই যে এটা একদম, এই যে এই বরাবর এনে এইখানে ক্যানভাসের বাহিরে নিয়ে আসবেন। হ্যাঁ, বাহিরে নিয়ে আসবেন, এই যে এই জায়গায় এনে ছেড়ে দেন। আমি এরকম সোজা করছি, তাই না? সোজা করার পরে একটা স্কেল ধরলাম, ধরার পরে সিম্পল ইমেজে যাবেন, ইমেজ, তারপরে ইমেজ রোটেট, এখানে লেখা আছে আরবিট্রে, ঠিক আছে, এটা এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় এসে আপনি কিচ্ছু করবেন না, যেরকম আছে ঠিক তেরকমই, যেরকম আছে, খালি জাস্ট একটা ওকে বাটন ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না। এখন আরো মনে করেন গ্রুপিং ইমেজ আছে, একটা ইমেজ মনে করেন তেরা আছে, তখন সেই ইমেজটাকে এরকম ধরে টান দিবেন। টান দেওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট খালি এখানে একটা ওকে করবেন, দেখেন ওকে করার সাথে সাথে দেখেন ইমেজটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাদের রুলার টুলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এক জায়গায় ধরে যে জায়গায় অংশটুকু বাঁকা একটা ইমেজের উপর, যে শুধু খালি যেটুক সিলেক্ট করবেন ওইটুকু কিন্তু সোজা হবে, বাকিটুক সোজা হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে রুলার টুলের কাজ, ইমেজকে সোজা করার জন্য। ওকে, আশা করি বুঝতে পারছেন এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।